নমস্কার। স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকে একটা দারুণ বিষয় নিয়ে দু চার কথা বলার জন্য বলেছেন। খুব সুন্দর বিষয় নিয়ে আলোচনা হবে। বলছেন যে কোন কথা আপনি কোনো দিনও ভুলতে পারবেন না। এই কথাটা আলোচনা করার আগে আমি কয়েকটা কথা বলবো, সেটা হচ্ছে দেখুন, যারা ভালোবেসেছিলেন কাউকে কিন্তু সে আপনাকে ছেড়ে চলে গেছে, আপনি সময় এগিয়েছে, আপনার জীবনও এগিয়ে গেছে, যারা প্রেমে ব্যর্থ হয়েছেন, আজকের যুগে কথায় কথায় ব্রেকআপ হয়, ডিভোর্স হয়, সম্পর্কে ভগ্ন হৃদয়ে আছেন যারা, তাদের উদ্দেশ্যে আজকের এই আলোচনাটা। যে জীবনে যারা কষ্ট পাচ্ছেন, আপনার প্রেমিকা, আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার প্রেমিক আপনাকে ছেড়ে গেছে, আপনার বিশ্বাস ভেঙেছে, এমনকি এই আঘাত আপনাকে প্রতি মুহূর্তে কষ্ট দিচ্ছে, আসলে দেখুন অনেক কেঁদেছেন, অনেক কাঁদছেন, অনেক চোখের জল ফেলছেন, আর কোনো কোনো ক্ষেত্রে আপনার ভালোবাসাটা ঠিক ছিল, আপনি ভালোবেসেছিলেন কিন্তু সে আপনাকে ভালোবাসেনি, স্বার্থ ছিল ভালোবাসার মধ্যে, একতরফা ভালোবাসা হয় না, তার ফলস্বরূপ পাখি উড়ে গেছে। তা আজকে আলোচনার বিষয় যে কোন কথা আপনি কোনো দিনও ভুলতে পারবেন না। আসলে ব্যর্থ প্রেম এই শব্দগুলো যখন আসে না, ব্রেক আপ, আসলে প্রকৃত ভালোবাসার কখনো মরে না। আপনি যদি তাকে একদিনের জন্য নিঃস্বার্থভাবে ভালোবেসে থাকেন, এই কথাটা আপনি কোনো দিন বলতে পারবেন না, কোনো দিন না। আমি একটি ছেলের জীবনের গল্প বলি। একটি ছেলে একটি মেয়েকে খুব ভালোবাসত, সত্যি ভালোবাসত, আর মেয়েটি ভালোবাসত ছেলেটির অর্থ, ছেলেটির টাকাকে। এইভাবে ছেলেটির থেকে বিভিন্ন জিনিস আদায় করতে থাকে। তা একটা সময় ছেলেটির ঘুম ভাঙে, ব্রেকআপ হয়ে যায়, মেয়েটি আরও ভালো পাত্র পায়, বেটার অপশান পেয়ে বেস্ট অপশানকে হারালো। তো বেটার অপশান পেয়ে সে সুপাত্রস্থ হয়, ছেলেটি দুঃখে ভেঙে পড়ে, অবসাদগ্রস্ত হয়ে পড়ে, যে আমি এত ভালোবাসলাম, এত তার জন্য এত কিছু করার চেষ্টা করলাম কিন্তু সে ছেড়ে চলে গেল। কিন্তু সময় কি থেমে থাকে? সময় থেমে থাকে না, আস্তে আস্তে সময় এগোলো। তারপর ছেলেটি বিবাহ করল, সময় আরও এগিয়েছে, বর্তমানে ছেলেটির দুটি সন্তান, 10-12 বছর অতিক্রান্ত হয়ে গেছে। তো এর মধ্যে একদিন তার সঙ্গে আবার দেখা হলো। আমি পরীক্ষা করার জন্য একটা জিজ্ঞাসা করলাম, যে তোমার সেই মেয়েটির কথা নাম করে বললাম, আজও মনে আছে? মনে পড়ে এক লহমার, একটুর জন্য কি মনে পড়ে? প্রথমে আমরা ভদ্রতা দেখাই, তো আমাকে বললো, ছাড়ুন না ওসব কথা, ওসব কথা ছাড়ুন। আমি বললাম, না না, আমার খুব জানার কৌতূহল যে সত্যিই কি ভালোবাসা মরে, বলোই না। আচ্ছা, আমি তোমার নাম গোপন রাখবো, বলবো না কাউকে, কখনো বলবো না, তুমি আমাকে একটু বলো। তখন সে বলল, সত্যি কাউকে একদিনের জন্য সত্যিকারে ভালোবাসলে সেটা কখনো ভোলা যায় না, জীবনে কখনো না কখনো জীবনের অবকাশে সেটা ভেসে ওঠে। একটা মানুষকে ভোলা যায়, স্মৃতি থেকে যায়, স্মৃতিগুলো ভেসে ওঠে। তা ঠিক তেমন আপনারা এটা দেখবেন, কারো জীবনে যদি এইরকম পূর্বের কোনো ঘটনা থাকে, আপনি পুরোপুরি ভুলতে পারেননি, আসলে ভালোবাসা অমর, কথাটা বলা হয় ভালোবাসার মৃত্যু নেই, প্রেম ব্যর্থ হয়, এই কথাটা ভুল। ভালো থাকুন সকলে, এই কথাগুলো কখনো ভুলতে পারবেন না। এই জন্য বলছেন যে কোন কথা আপনি কোনোদিনও ভুলতে পারবেন না, কাউকে সত্যিকারই ভালোবাসলে কোনোদিন, একদিনের জন্য হলো, জীবন এগিয়ে যাবে, অনেক অভিনয় আমরাও করব কিন্তু সেটা কোনোদিন ভোলা যায় না, কখনো ভোলা যায় না। তাহলে কি করব, অতীতটাকে নিয়ে পড়ে থাকবো, এটা নয়। আমরা চলি সমক পানে, কে আমাদের বাঁধবে, রইল যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে, বর্তমানটাকে সঙ্গী করে চলুন, থাকুক না কিছু স্মৃতি আমার নিজের, কিছুটা ব্যক্তিগত। ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন।